আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে তোমাদের স্কুল অর্থাৎ ওয়ার্ল্ড স্কুল অফ বাংলাদেশে স্বাগত। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমরা ইংলিশ অ্যালফাবেটসে যা যা অ্যালফাবেট শিখেছি সবটুকু রিভাইজ করব। সে, ট্রেস অ্যান্ড ম্যাচ, এ পর্যন্ত তোমরা যা যা অ্যালফাবেট শিখেছ সেগুলোকে রিভাইজ করার জন্য তোমাদেরকে বলতে হবে এবং হাত ঘুরিয়ে লিখতে হবে। এখানে তোমরা দুই লাইনে ইংলিশ অ্যালফাবেটস লেখা দেখতে পাচ্ছ। এখানে প্রথম লাইনে এ থেকে ই স্মল লেটার ইংলিশ অ্যালফাবেটস এবং এগুলোই সব ডটেড করে লেখা। দ্বিতীয় লাইনে এ থেকে ই ক্যাপিটাল লেটার ইংলিশ অ্যালফাবেটস দেখতে পাচ্ছ, এ লেটার্সগুলোও ডটেড করে লেখা। চলো প্রথমে এই দুই লাইনের লেটার্সগুলো আমরা ট্রেস করি। এখন চলো আমরা এই লেটার্সগুলো মেলাই। স্মল লেটার এ এর সাথে ক্যাপিটাল লেটার এ, তারপর স্মল লেটার বি এর সাথে ক্যাপিটাল লেটার বি, এইভাবে এ পর্যন্ত আমরা মেলাই বা ম্যাচ করি। ডিয়ার স্টুডেন্টস, এই ম্যাচিং প্র্যাকটিসের মাধ্যমেই তোমরা স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার লেখার পার্থক্যটুকু বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে। চলো আমরা আরো ম্যাচিং প্র্যাকটিস করি। সে এন্ড ম্যাচ দ্য ফার্স্ট লেটার্স উইথ দ্য পিকচার্স, অর্থাৎ বলো এবং ছবিতে দেয়া জিনিস এবং প্রাণীগুলোর ইংরেজি শব্দের প্রথম লেটারের সাথে মেলাও। এখানে তোমরা দুই লাইনে কিছু অ্যানিমেল এবং কিছু জিনিসের ছবি দেখতে পাচ্ছ। প্রথম লাইনে আছে ডগ বা কুকুর, ক্যাপ বা টুপি এবং বলের ছবি। দ্বিতীয় লাইনে এলিফ্যান্ট বা হাতি এবং অ্যান্ট বা পিঁপড়ের ছবি। প্রথম লাইনের প্রথম ছবি ডগ শুরু হয়েছে ডি দিয়ে, তাই এই ছবিটা ম্যাচ করা হবে লেটার ডি এর সাথে। প্রথম লাইনের দ্বিতীয় ছবি ক্যাপ শুরু হয়েছে সি দিয়ে, তাই এই ছবিটা ম্যাচ হবে লেটার সি এর সাথে। তৃতীয় ছবি বল শুরু হয়েছে বি দিয়ে, তাই এটা ম্যাচ করা হবে লেটার বি এর সাথে। একইভাবে দ্বিতীয় লাইনের প্রথম ছবি দেখতে পাচ্ছ এলিফ্যান্ট এবং এটা শুরু হয়েছে ই দিয়ে, তাই ই ম্যাচ করা হবে এলিফ্যান্টের সাথে। এবং শেষের ছবি অ্যান্ট, এটা শুরু হয়েছে এ দিয়ে, তাই অ্যান্ট ম্যাচ করা হবে লেটার এ এর সাথে। প্রিয় শিক্ষার্থীরা, ছবির সাথে লেটার্স যে ম্যাচিংয়ের কাজটা তোমরা করলে, এর মাধ্যমে তোমাদের ইংরেজি শব্দগুলো রিভিশন হয়ে গেল। এটাকে ভালো করে মনে রাখার জন্য তোমরা নিজের বাসায় যদি আরও একটু প্র্যাকটিস করো তাহলে শব্দগুলো কখনোই ভুলবে না। চলো আমরা রিভাইজ করার জন্য আরও একটি অ্যাক্টিভিটি করে। রাইট দ্য ক্যাপিটাল লেটার, অর্থাৎ বড় হাতের বর্ণ বা অক্ষরটি লিখো। এখানে তোমরা আবারও এ থেকে এ অ্যালফাবেটস দেখতে পাচ্ছ। এই সবগুলো লেটার্সই স্মল লেটার্স বা ছোট হাতের অক্ষর। তোমাদেরকে এই লেটার্সগুলোর পাশের ব্ল্যাঙ্ক বা শূন্য স্থানে ক্যাপিটাল লেটার্স লিখে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আশা করছি এই রিভিশন ক্লাসের সবটুকু অ্যাক্টিভিটিস বুঝতে পেরেছ। ভালো করে বোঝার জন্য এই ক্লাস ভিডিওটি ভালো করে ফলো করলেই কোনো সমস্যা হবার কথা না। যদি তারপরও কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাবে, সে প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসব। আজকের জন্য এতটুকুই, পরের লেসেন্সে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।